Hey everyone, আজকে আমি চলে এসেছি আমার কেক মেকিং ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানে একটা ভ্যানিলা ফ্লেভার স্পঞ্জ কেক তৈরি করার চেষ্টা করছি এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে তিনটি মিডিয়াম সাইজের মুরগির ডিম নিয়ে নিয়েছি, যেখান থেকে আমি হচ্ছে কুসুমটাকে এবং এগ হোয়াইট যেটাকে বলে অর্থাৎ সাদা অংশটাকে সেটাকে আলাদা করে নিচ্ছিলাম এবং দুটো আলাদা আলাদা পাত্রে আমি সেটাকে ঢেলে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমার দেখতে পাচ্ছেন তিনটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি এবং এরপর যেটা করবো কুসুমগুলোকে হালকা করে ফেটে নিয়ে একটু পিট করে নিব খুবই হালকা করে, এবং এরপর এখানে অ্যাড করে নিব হাফ কাপের মতো চিনি এবং চিনিটাকে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত এটা একটু হালকা হয়ে এবং ফ্লাপি হয়ে রঙটা বদলে না যায়, অর্থাৎ ঠিক এরকমই ধীরে ধীরে রঙটা হালকা হতে থাকবে এবং চিনিটা অ্যাকচুয়ালি এটা ফোমে পরিণত হবে। তো এটাকে আরও ভালো করে একটু বিট করে নিচ্ছি। এরপর এখানে মেল্টেড বাটার আমি 3 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি, এখানে চাইলে কুকিং অয়েলও নেওয়া যাবে। এরপর নিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ দুধ, ঠান্ডা লিকুইড দুধ। দুধটাকে আপনারা একটু জাল করেও নিতে পারেন অথবা নর্মাল কাঁচা দুধ নিলেও এখানে আসলে সমস্যা নেই। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার সব কিছুকে হালকা হাতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যেন সব কিছু ভালোভাবে মিশে যায়। 1 কাপ পরিমাণ এখানে ময়দা, অল পারপাস ফ্লাওয়ার যেটা সেটা নিয়ে নিচ্ছিলাম। মজার বিষয় হচ্ছে এখানে আমার যে চালনিটা ছিল সেটা আসলে খুঁজে পাচ্ছিলাম না, যা হয় আর কি কাজের সময় কিছু খুঁজে পাওয়া যায় না। যা হোক, চায়ের ছাঁকনি যেটা সেটা দিয়েও আসলে ভালো কাজই হয়। তো এখানে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, এখানে হচ্ছে 1/2 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার এবং 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। দুটোকে একসাথে খুব ভালোভাবে চেলে তারপর মিশিয়ে নিতে হবে। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছিলাম এবং খেয়াল রাখতে হবে কোনো লাঞ্চ বা দানা যেন এখানে থেকে না যায় এবং এর পুরুত্বটা এরকম হবে পাতলা। সবচেয়ে মজার বিষয় আমার, আমি জানি না এটা আমার কেন খুব স্যাটিসফাইং লাগে, সেটা হচ্ছে এগ হোয়াইটটাকে বিট করে আসলে ফোমে পরিণত করা। এটা এত স্যাটিসফাইং একটা বিষয় আমি যদি কাউকে বোঝাতে পারতাম। তো যা হোক, এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি বিট করে নিচ্ছিলাম এবং দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে ফোমে পরিণত হয়ে গিয়েছিল। আপনার চাইলে এটাকে হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে হয়তো একটু সময়টা বেশি লাগবে। এবার খুবই হালকা হাতে এই এগ হোয়াইটের যে অংশটা রয়েছে সেটাকে হচ্ছে প্রধান যে ব্যাটারটা, মানে ময়দার সাথে মিশানো যে ব্যাটারটা, সেটার সাথে মিশিয়ে নিতে হবে খুবই ভালোভাবে। তবে খেয়াল রাখতে হবে খুব দ্রুত বা হার্ডলি করতে গিয়ে যেন ফোমটা নষ্ট না হয়ে যায় কিংবা মেইন যে বাবলসগুলো সেগুলো বেরিয়ে না যায়। এবার এরকম একটা পাত্রে কুকিং অয়েল আমি ব্রাশ করে নিচ্ছিলাম, এখানে অবশ্য বাটার দিয়েও করা যাবে, তো আমি কুকিং অয়েল দিয়ে করছিলাম। আমার কাছে যেহেতু বেকিং পেপার ছিল না, তো আমি এখানে একটা কাগজ কেটে সেখানে হচ্ছে অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম ঠিক এভাবে। এবার পুরো ব্যাটারটাকে এই পাত্রে ঢেলে নিতে হবে এবং পাত্রে ঢেলে নেওয়ার পর এটাকে হালকা ট্যাপ করে নিবেন, দেখতে হবে যেন এখানে কোনো এয়ার বাবলস না থাকে বা থাকলেও সেটা যেন বেরিয়ে যায়। আমার কাছে যেহেতু ওভেন নেই, তো আমি এখানে এরকম একটা হাঁড়ি চুলায় বসিয়ে সেটাকে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার সেখানে একটা স্ট্যান্ড দিয়ে তারপর এর মধ্যে আমি হচ্ছে পাত্রটি রেখে দিয়েছিলাম এবং এটাকে এবার সরা দিয়ে ঢেকে বা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিতে হবে 30 থেকে 35 মিনিটের জন্য। এবং এখানে ফুটোটাও আপনারা এরকম করে ঢেকে দিবেন যেন কোনো বাতাস ঢুকতে না পারে। তো যা হোক, 30 মিনিট পর আমার কেকটা রেডি অ্যান্ড আপনারা একটু দেখতেই পাচ্ছেন। আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি না, কারণ আমি আসলে এটাকে একটু ডেকোরেট করার চেষ্টা করব। যদিও আমি ডেকোরেশনে খুবই কাঁচা এবং খুব ভালো করতে পারি না দেখতেই পাচ্ছেন, তাও আমি আমার মতো করে সাজিয়ে নিই। যা হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বিদায়।